হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে ঘড়িতে সকাল 7:15, আর এই সময় থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর এখন ঘড়িতে 7:15 বাজলেও আমি কিন্তু 7:15 থেকে উঠে আমার কাজ স্টার্ট করিনি। আমি উঠেছি 4:30 সময়। উঠে ব্রাশ করে হাত মুখ ধুয়ে চা করেছি, চা খেয়ে তারপরে আমি গেছি হাঁটতে। হেঁটে এসে এবার আমি কাজ শুরু করে দিলাম সকালকার। তো রোজকার মতো এখনও আমরা দুজনা চা খেতে বসবো, আর চা খেতে বসে ওই দুটো সুখ দুঃখের কথা সেটা তো না বললেই নয়। যাই হোক, আর দুজনাই তো চা খেতে বসেছি, ক্যামেরাটা করার কেউ নেই, তার জন্য নিজেরাই কোনোরকমভাবে করে নিলাম। তো আজকে রান্না হবে কী কী তোমাদেরকে বলি। আজকে রান্না হবে পাঁচমিশালি একটা সবজি। তো সেটাকে আমি ভাবলাম শুক্তোর মতো করা যাক আর কি। ওটাই একটু রাঁধুনি সর্ষে এগুলো পেস্ট করে দিয়ে দিলাম, তো শুক্তো ধরনের চচ্চড়ি আর কি, ওই ধরনের হয়ে গেল। আর রান্না হবে পাবদা মাছ। তো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে পাবদা মাছ। আর এই পাবদা মাছটা না, আমি না জানো তো আগে খেতাম না, তো এই ভাইপোটা থেকে পাবদা মাছটা খাওয়া আমার স্টার্ট হয়েছে। আর রান্না করব লাউ শাক বাটা। কালকে অনেকটাই লাউ শাক আনা হয়েছিল, তো সেটা তরকারি হয়েছিল, আর কিছুটা শাক আমি সাইড করে রেখে দিয়েছিলাম। তো সেটা রসুন কালো জিরে এগুলো ফোড়ন দিয়ে বাটা করব। আর বাটা খেতে না সুপর্ণা ভীষণ ভালোবাসে, আর আমিও ভীষণ ভালোবাসি বাটা খেতে। তো যাই হোক, সেই ভাইপোটা থেকে এই পর্যন্ত আমার না ঘর দোর তেমনভাবে পরিষ্কার করা হয়নি, মানে হয়নি বললেই চলে। আর যাই হোক, আর তো মাস্টার বেডরুমটা একদম অগোছালো হয়ে আছে, দেখে যেন মনে হচ্ছে ডাস্টবিন। ডাস্টবিনে নোংরা ফেললে যেমন হয়, আমার মাস্টার বেডরুমেও ঠিক সেইভাবেই মানে নোংরা হয়ে আছে। তো সেটা মোটামুটি ক্লিন করলে, যেটা আগে হয়ে যেত কিন্তু সেটা আজকে মোটামুটি ক্লিন করলে হবে না, ওটাকে ডিপ ক্লিন করতে হবে। তো আজকে আমি মাস্টার বেডরুম ডিপ ক্লিন করব, আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আর তোমাদের যদি আমার ভিডিওটি আরও অনেক ভালো লাগে তাহলে তোমাদের আত্মীয় স্বজনের কাছে আমার ভিডিওটি তোমরা শেয়ারও করতে পারো। তোমরা কারা কারা পাবদা মাছের ঝাল খেতে ভালোবাসো? আর ঝাল মানেই তো একটু টমেটো সর্ষে, এগুলো না দিলে ভালোই লাগবে না, ধনে পাতা। আমি যে কোনো মাছের ঝাল করতেই আমি টমেটো আর সর্ষের পেস্ট আর ধনে পাতা ইউজ করে থাকি। তোমরা কে কে ঝাল করতে এইসব জিনিসগুলো ইউজ করো সেগুলো কমেন্টসে জানিও। আর তোমাদেরকে বলি শীত কেমন পড়েছে, তোমাদের কার কার শীতে স্কিনটা খুব রুক্ষ হয়ে যায়। আমার তো শীতে পায়ের গোড়ালিটা এত রুক্ষ হয়ে যায় না, মানে লোকের সামনে বের করতেই যেন পাটা খুব সংকোচ হয় আর কি। পাটা যেন একদম পুরো চাকরানিদের মতো দেখতে হয়ে যায়, আর পুরো পায়ের গোড়ালি ফেটে, মানে কোনো কিছু মশারিতে আটকে যায়, বিছানার চাদরে আটকে যায়, শাড়িতে আটকে যায়, মানে পাটা এত অস্বস্তি। শীতকালে পানি আমি ভীষণ অস্বস্তিতে ভুগি। তো আমার সমস্ত সকালের কাজকর্ম হয়ে গেছে, স্নান করে নিলাম। এবার আমি সকালের টিফিনটা করে নেবো। আর সকালে না আজকে আমি জলখাবারে ভাতই খেয়ে নেবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এলাম মাস্টার বেডরুম ডিপ ক্লিন করতে। দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলের অবস্থা, ড্রেসিং টেবিল, সাইড বেড টেবিল, খাট একদম জবতব অবস্থা, মানে কতদিন যে পরিষ্কার করা হয়নি না দেখলে আর কি বিশ্বাস করতেই পারতে না তোমরা। দেখতে পাচ্ছ তো এক গুচ্ছের জামাকাপড় ড্রাই হয়ে আছে। আর ভাই ফোটার পরে তো এই ঘরে তেমন হাতই দেওয়া হয়নি, ওই কারণেই এটাকে ডিপ ক্লিন করতে হবে। আর এই খাটের ডিজাইনগুলো যেমন খাঁচকাটা খাঁচকাটা না, এর মধ্যে প্রচণ্ড ধুলো পড়ে যায়, ধুলো পড়ে ধুলোর একটা দাগ হয়ে যায়। তো ওগুলোকে খুব ভালো করে ঘষে ঘষে তুলতে হয়েছে, যেখানে একটু ডিপ সেখানে ওই কাপড়টাকে রোল করে মুড়িয়ে মুড়িয়ে আমাকে পরিষ্কার করতে হয়েছে। তারপরে আমি জানলাটা পরিষ্কার করতে শুরু করে দিলাম। আর জানলায় দেখতেই তো পাচ্ছ কাঁচ লাগানো নেই, করে হবে। জানলার মিস্ত্রিকে ডাকা হয়েছিল, তো সে মাপ নিয়ে গেছে, আজকে লাগিয়ে দেবার কথা ছিল, তবুও সে আসতে পারেনি বলে আজকেও লাগানো হলো না।
তো যাই হোক, এবার জানলার নিচটাতে দেখলাম ভীষণ নোংরা পড়েছে, খুব নোংরা হয়ে আছে। ওটা তো একদম পরিষ্কার না করলেই নয়, ওই জন্য আমি বোতল ভরে জল নিয়ে আসতে বললাম মেয়েকে। তো জল দিয়ে আমি হাত দিয়ে রগড়ে রগড়ে জায়গাটাকে পুরো ক্লিন করে দিলাম, ওই বক্স জানলার জায়গাটাকে। এখানে বসা তেমন হয় না, তবুও খাটের সঙ্গে নোংরা আছে তাই পরিষ্কার করে নিলাম। এরপরে আমি সাইড বেড টেবিল আর ড্রেসিং টেবিলটাও খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর আমার এই ড্রেসিং টেবিলের ডিজাইনটা না আমার ভীষণ ফেভারিট, ভীষণ ফেভারিট। আমি ওই রিমি সিংহ রায়ের ওই ব্লগ থেকেই এই ড্রেসিং টেবিলের ডিজাইনটা পছন্দ করেছিলাম। আর আমার ছোটো নানাদের এই ড্রেসিং টেবিলটা খুব পছন্দ, ওর বললো যে পরে আমি যদি কখনো বানাই তো এই ড্রেসিং টেবিলের ডিজাইনটা বানাতে পারি। আমি বললাম ঠিক আছে বানাস। আর জানো তো আমার মেয়ের বই খাতা সারা ঘরে যা ছড়াছড়িয়ে হয়ে আছে, তো তার জন্য আমি ভাবলাম একটা বুক সেলফ কিনবো। তো তোমাদের দাদাভাইকে বলা হলো, বললো তো আজকে হবে না, তো কালকে যদি সময় হয় তো আমাকে নিয়ে যাবে। যাই হোক, যদি আমরা বুক সেলফটা কিনতে যাই সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার ঘর ক্লিন করার যদি কোনো ত্রুটি থাকে সেগুলোও কিন্তু তোমরা কমেন্টস করে জানিও, তোমরা কীভাবে ডিপ ক্লিন করো সেটা আমাকে জানিও। আর এখানে না আমি কলিং ব্যবহার করছি না, যেহেতু আমার ফার্নিচারগুলো সবই নতুন তার জন্য আমাকে এখনও কলিংটা ব্যবহার করতে হয় না, আর কলিংটা আমার ঠিক ভালোও লাগে না। আর আয়নার কাজটা না আমি টিস্যু পেপার দিয়ে ওয়াশ করে থাকি, এখন না টিস্যু পেপারটা যেহেতু শেষ হয়ে গেছে তাই আমি শুকনো ন্যাকড়া দিয়েই মুছে নিলাম। তো গনুদাকে বসিয়ে দিলাম। আর এবার এইদিকেও একটা সাইড বেড টেবিল, আসলে একই ঘরে দুটো সাইড বেড টেবিল, এই সাইড বেড টেবিলটা অন্য আরেকটা সাইড বেড টেবিলটা অন্য ঘরে যাবে। এইটা যেমন খাটের সঙ্গে অ্যাটাচ, আর ওইটা করা হয়েছে ড্রেসিং টেবিলের সঙ্গে অ্যাটাচ। তো ওই ড্রেসিং টেবিলের সঙ্গে যেটা অ্যাটাচ ওইটা আমি অন্য ঘরে নিয়ে নেব। এখনও ঘর দর তেমন রং চং হয়নি বলে আর সেইভাবে গোছগাছ করা হচ্ছে না। তো তোমার আমার এই বেডরুমটি ডিপ ক্লিন কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও, আর আমার ফার্নিচারগুলো তোমাদের কেমন লাগলো সেগুলোও কিন্তু জানাতে ভুলো না। আর তোমরা যদি কোনোটার প্রাইস জানতে চাও তো আমাকে কমেন্টস করে বলো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর খাটের ওপর যে গদিটা দেখছো না, এই গদিটা তো নিজের গদিটা, তো কার্লনের গদি, তো তার উপর আমি একটা তোষক বানিয়েছি। আর সেই তোষকটা না মিস্ত্রি একদম ছোট করে ফেলেছিল, লেন্থে ছোট করে ফেলেছিল, তার জন্য সাইড দিয়ে কাপড় গুঁজে দিয়েছি। আর ওই তোষকের কাপড়টা না বোম্বে ডাইনি সিট দিয়ে বানানো হয়েছে, এখন আর ওই নর্মাল সিটগুলোতে বানানো হয় না, তো এর জন্য মানে পছন্দ হয় না আর কি। আর বোম্বে ডাইনি সিটগুলো দেখলাম ভীষণই ভালো, খুব হার্ডি, একটু দামটা বেশি, তো আমরা বোম্বে ডাইনি সিটটাই নিলাম, চলো নেবো যখন ভালোটা নেওয়াই যাক। আর এই যে বেড কভারটা তোমরা দেখতে পাচ্ছ, এই বেড কভারটা না আমার ভীষণ ফেভারিট, আমার খুব পছন্দের এই বেড কভারটা, মানে অনেকটা কালারটা অনেকটা ফেড হয়ে গেছে, তবে যাই হোক ভালো লাগছে। তোমরা কারা কারা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো একবার আমাকে কমেন্টস করে জানিয়ে দিতে পারো। আর এখন শীতের সমস্ত পোশাকগুলো আমি ভাঁজ করে নিচ্ছি, এগুলোকে আমি ঢুকিয়ে দেবো ড্রয়ারে। আর এই ড্রয়ার সিস্টেম খাট করে আমার এত সুবিধা হয়েছে, কোনো জিনিস রাখার সময় না আমার কোনো সমস্যা হচ্ছে না, দুম দাম করে খাটের উপর গুছিয়ে নিচ্ছি আর ড্রয়ারটা টেনে অনায়াসে রেখে দিচ্ছি। তো তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমরা যেভাবে ভিডিও করি না দেখলে তোমাদের যে মানে কী কষ্ট লাগবে, এইভাবে ভিডিও করা সম্ভবই নয়, তবুও আমরা অনেক অ্যাডজাস্ট করে ভিডিওগুলো করি জানো তো। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।